আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বের হব বনের উদ্দেশ্যে। আজকে বন তন্ন তন্ন করে ফেলবো। আচ্ছা, দেখা যাক পরবর্তী ভিডিওতে সব কিছু দেখানো হবে। ধন্যবাদ। আমরা যাচ্ছি লাচারিপাড়ায়। আজকের জঙ্গল ট্যুরটা হবে লাচারিপাড়ায়। এখন আমরা ভারত এবং বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা। নদীটা দেখা যাচ্ছে, ভারতের বর্ডার। যাতায়াতের রাস্তা, বিলাকের মানুষ রামপুরে আসে, আসা যাওয়ার রাস্তা। কি সুন্দর জায়গা, আপনাদের সবার ভালো লাগবে। সামনে কলসির মুখ নামক একটা দর্শনীয় জায়গা আছে, আপনারা চাইলে এই রাস্তা দিয়ে যেতে পারবেন। যে ফাইশো ভাইয়া, এই জিরো সাগর বা হ্যাঁ আচুন ছয় মাত্র লামা গেছে। আচ্ছা,
আমরা এখন গন্তব্যে পৌঁছে গেছি। টিলাগার নাম কি আছে? ফোন কর না, বলো মা আমাদের মা চলে আসছে। ছোট ছোট বাচ্চারা পানি নিয়ে খেলছে। আমরা এখন অবস্থান নিয়েছি তরই ভাইয়ের বাসায়। ওনার বাসায় আজকে রান্না বান্না হবে। তরই ভাই কিছু বলবেন নাকি? আচ্ছা, এখন এই যে টমেটো সুমন, ছোটা ডন, আর পরে হচ্ছে যে সিএম মুন্না, এখানে গোয়িং টু সনত চলে গেল, আর এখানে এই যে ছোট 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 বাচ্চাগুলো খেলাধুলা করছে। হ্যাঁ, আজকে রান্না বান্নার পুরো ইয়েটা করবে হচ্ছে যে শুভ্র এবং টমেটো। মরিচ আনছি আমি, এই মরিচ আনছি তো। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, বাগানে ভরপুর, কাঁঠাল গাছ। একটা আদর্শ বাগান বাড়ি। পেঁয়াজ কুটা কুটিতে আছে ছোটা ডন, টমেটো সুমন এবং কেশব ভাই কিশোর, এবং অবজারভেশনে আছে সিএম মুন্না, এবং আমাদের যে আতিথেয়তা দিচ্ছে তরই ভাই। ধন্যবাদ তরই ভাইকে, আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। আজকের রাঁধুনি সিএম মুন্না। ও সে কালা আমরা এখন আছি লাচারিপাড়া নামক একটা জায়গায়, বরখেদা নামক একটা জায়গায়, যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমানাকে ভাগ করেছে ফেনী নদী নামক একটা নদী। এখানে আমাদের সার্ভাইভাল ট্যুরে আছে সনত, সিএম মুন্না, টমেটো সুমন এবং
আমি আমি জানো ওকে 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 দেখতে থাকুন সামনে আমরা এগিয়ে যাচ্ছি খুব মজার একটা মানুষ সব সময় আসলে এই যে দেখেন 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 দারুন দারুন হ্যাঁ বাবা এই যে আমরা সবাই এখন নিচে নামবো ঝিরিতে হ্যাঁ কাশিবারে নামক একটা ঝিরি আছে এই ঝিরিতে নামবো দেখা যাক কি হয় আমাদের টিমের লিডার হচ্ছে নির্মল ত্রিপুরা আকু ভাই এবং সাথে আছে সনত ত্রিপুরা লাল এবং টমেটো সুমন সে অলরেডি এখনো রাস্তায় পড়ে আছে ক্লান্ত এবং আসবে আস্তে আস্তে ধীরে ধীরে তার তারপর আমাদের সাথে লইছি তারপর আমাদের সাথে আছে আছে কেশক ভাই তারপর আছে হচ্ছে যে ছোটাটন অনেক খারাপ পাহাড় আমরা আস্তে আস্তে নামবো যে যার প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে নামতে থাকুন যেমন আমাদের সিএম মুন্নার হাতে এখন অলরেডি একটা বাস রেডি হয়ে গেছে বাস নিয়ে ফেলছে ও এই যে ছোট্ট একটা খাল এবং হ্যাঁ ওকে আমার পিছনে আসতেছে টমেটো সুমন এবং সনত এবং কেশকদা ধীরে ধীরে আসতে থাকুন আপনারা আমরা আস্তে আস্তে যাচ্ছি হ্যাঁ এই যে খাল এই যে ছোট ছোট খাল খালটা এই খালে কিন্তু অনেক মাছ দেখা যাক কি হয় অনেক খারাপ পাহাড় রেডে আপনারা দেখছেন আমি একটা গিরিখাতে এখন নামতেছি সেই গিরিখাতের নাম বড়খাতা যেই গিরিখাত দিয়ে আমি এখন প্রায় ফেনী নদীর যেই আমাদের যে ফেনী নদীর নদী আছে সেই ফেনী নদী থেকে প্রায় যার ভূপৃষ্ঠ থেকে আমি প্রায় 140 ফুট উপরে উঠবো আপনারা এখন সেই আপনারা দেখতেছেন আমাকে হয়তো তবে আমি এখন সেই গিরিখাতে আমি উঠতেছি আপনারা আমাকে ফলো করবেন আমি ওটাতে আছেন আপনারা আমার আমার পিছনে চলে আসেন আপনারা উঠেন চলে আসেন আমার পিছনে চলে আসেন সতর্কতা অবলম্বন করে আমরা সেই গিরিখাতে উঠতেছি ওকে হ্যাঁ আপনারা আস্তে আস্তে থাকুন আমার পিছনে পিছনে খুব শান্ত এলাকা হ্যাঁ আসতেছে আমি এই এলাকাটার দৃশ্য একটু নিচ্ছি খুব উঁচু পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1530 ফুট উপরে এখন চলেন আপনারা আমাদেরকে দেখতে আমার সহযোগী হিসেবে যারা আছেন
নাই তো কি আমার রেকর্ডিং দেবা তো রেকর্ড দে আমরা ডিহাইড্রেটে ভুগতেছি, তারপর পানি শূন্য পাচ্ছি না, দেখি সামনে আমরা পানি শূন্য পাই কিনা। পাহাড়ের চূড়ায় একটা বাড়ি দেখা যাচ্ছে অনেক উঁচুতে, আসলে ওইখানে যাওয়া আমাদের সম্ভব না। হ্যাঁ, তারপরও চেষ্টা করে দেখি আমরা অন্য কোথাও ঘর বা বাসা পাই কিনা, মানুষের বসত বাড়ি সন্ধান পাই কিনা, দেখা যাক। আসলে পাহাড় মানেই সুন্দর, কিন্তু অনেক কষ্টদায়ক, এখানকার জীবন যাত্রা অনেক কষ্টের, অনেক কষ্টের, কারণ এখানে পানির অনেক অভাব। পানিটাই হচ্ছে যে এখানে সবচেয়ে বড় সম্পদ। আপনি যেদিকেই দেখবেন সেদিকেই শুধু পাহাড় আর পাহাড়। ওকে, আমি এখন যে পাহাড়ে আছি সে পাহাড়ে অলরেডি অনেকগুলো গাছ কেটে ফেলছে, গাছ খেকুরা গাছ কেটে ফেলছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছ কাটার ফলেই কিন্তু ছড়া ঝর্ণা ঝিরি শুকিয়ে যাচ্ছে। আমাদের গাইড কিশোরদাও দুর্বল হয়ে গেছে, উনি আমাদের পথ প্রদর্শক, উনি আমাদেরকে দেখাচ্ছে। সূর্য কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থা। হ্যাঁ, সার্ভাইভার সিএম মুন্না এবং সনত, আমরা ধীরে ধীরে আমরা এখন পাহাড়ের চূড়ায় আছি এবং আমাদের সামনে সহযাত্রীরা সামনে এগিয়ে যাচ্ছে এবং পিছনেও আছে দুইজন, ধীরে ধীরে আসতেছে। এবং দেখুন পাহাড়ে কি অবস্থা, অনেক নিচু। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে যারা জুম চাষ করে তাদেরকে দেখছেন, এখন তারা এখানে জুম চাষ করার পর খানিকটা সময় বিশ্রাম গ্রহণ করতেছেন, সে সময়কে উপেক্ষা করে আমরা আমাদের আমাদের সামনের যে আমাদের যে যে সামনের অধ্যায়গুলো আমরা পেরে হতে সক্ষম হচ্ছি, আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন। ওকে, পানির সন্ধানের জন্য প্রায় ২০ ফিট নিচে নামছি, দেখি সেই পানি পানি পাই কিনা। আমরা যে ধরে নামতেছি পাই কিনা সেই পানির সন্ধান। আমাদের আমাদেরকে ফলো করে সামনের দিকে এগিয়ে আসুন। সেই পানির সন্ধান আমাদের মিলল না, যেখানে পানি পাবো বলে মনে করছিলাম, এখনো সেই পানির পাচ্ছি না সেই পানির উৎস আমরা খুঁজে পাচ্ছি না, দেখি সেই পানির উৎস কোথায় গিয়ে দাঁড়ায়। আর এখনো সেই পাহাড় বেয়ে আমরা সামনে যাব, তারপরও আমরা পানির কোনো উৎস পাচ্ছি না, তারপর চেষ্টা করে যাচ্ছি সেই পানির উৎস পাওয়ার সাথে সাথে আপনাদেরকে সেই পানির উৎসে নিয়ে যাব। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে লাচারি পাড়া নামক একটা জায়গা, যে জায়গায় সোজা যে জায়গায় আমরা এখনো পানির কোনো সন্ধান পাইনি, এখনো আমরা হাঁটতেছি, রাস্তা হচ্ছে এটা, দেখা যাক কি হয়। ওকে, আমাদের সার্ভাইভার এগিয়ে যাচ্ছেন। মারে খান আমি মারে আমি খাই খান আচ্ছা ও সামনে ফলের বাগান,
জাতীয় ফল পরিচিত। হ্যাঁ কাঁঠাল। আমি রাস্তায় আমার তিনজন আদিবাসী সম্প্রদায়ের আমার নিজ আদিবাসী সম্প্রদায়ের সাথে কথা বলতেছি যে এখানকার আপনাদের আপনাদের চলায় আপনারা কিভাবে মানে আপনাদের পরিশ্রম বা আপনারা কিভাবে মাঠে কাজে কাজ করেন আপনাদের কাছে জানতে চাই। সমতল ভূমি থেকে প্রায় 30 ফিট সে রাস্তাটা আমরা পেরোচ্ছি। আমার সহযোগী আমার দুইজন একজন সামনে পেরিয়ে গেছে, আমি তার তিনজন পিছনে আমি এখনো আছি। সবাইকে নিয়ে পেরে হতেছি, আপনারা দেখতেছেন ভিডিও রেকর্ডিং। আলু বসে আলু ছবি দিয়ে তুমি আসো না, প্লাস আমার সামনে ক্যামেরা পাহাড়া বলা ছবি দিয়ে বাংলা ছবি দিয়ে রুমটা সেলফি দিয়ে।